এসো এসো দীপা, ভেতরে এসো। মা, এটা কার বাড়ি? এটা তোমার এই মায়ের নিজের বাড়ি। নিজের মতো করে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে কেউ থাকে না, মানে আমি, আমাদের থাকা হয় না। এখন তুমি এখানে থাকবে। মা, আমি এখন মানে আজকে রাতটুকুর কথা বলছি। তোমাকে থাকতে বলেও যে তুমি থাকবে না, সেটা আমি খুব ভালো করে জানি। বসো, আমি থাকবো তোমার সঙ্গে। বাড়িতে কি বলবেন? বাড়িতে কি বলবো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না দীপা। কিন্তু মা, দেখো আমি তোমাকে এই অবস্থায় একা রেখে যেতে চাইছি না। কয়েক ঘন্টার মধ্যে যা ঘটে গেল তারপর তো আরো নয়, তাই আজ রাতটুকুর জন্য অন্তত আমি তোমার সাথে থাকবো। কেন, তুমি চাও না আমি থাকি? তা নয় মা, আমার শুধু মনে হচ্ছে বাড়ির এখন যা অবস্থা তাতে আপনার ফিরে যাওয়াই উচিত। বাড়ির অবস্থা মানে তো সূর্যের অবস্থা, আর সেটা এখন ঠিক হওয়ার নয়। অনেকক্ষণ কিচ্ছু খাওয়া হয়নি, আমি তোমার জন্য অল্প খাবার বানিয়ে আনি, তুমি এখানে বসো। তোর খুব খিদে পেয়েছে তাই না? কত কিছু ভেবেছিলাম, আর কি হলো? ভেবেছিলাম তোমার সাথে নিজের হাতে তোমাকে খাওয়াবো, সব আনন্দই মাটি হয়ে গেল। এখন দেখো, এখানে তো তেমন রান্নার ব্যবস্থা ছিল না, হাতের কাছে যা ছিল সেটা দিয়ে এভাবে বাড়ির বাইরে তোমাকে নিয়ে এসে এখানে তোমাকে খাওয়াবো আমি ভাবতেও পারিনি। আপনি নিজে হাতে করে আমায় খাইয়ে দিচ্ছেন, আমার সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। তোমার ভেতরে যে কি কষ্ট জমা হতে চলেছে বা জমা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি দীপা। কতটা কষ্ট নিয়ে তুমি আছো সেটাও আমি বুঝতে পারছি। আর এর থেকে তুমি কি করে বেরোবে সে রাস্তাও আমার জানা নেই, কিন্তু আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এটা থেকে বেরো, নইলে অনর্থ হয়ে যাবে, অনর্থ হয়ে যাবে। খাও মা, আর একটু খাও। অনুরাগের ছোঁয়া সোম থেকে শুক্র রাত 9:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।